ভাগবত কথা বৃন্দাবন ধাম গৌর ধাম যার জন্য দর্শন করতে পারছি, যদি গৌর না হইত তবে কি হইত? কেমন নিধন দে, যদি গৌরী না আসতেন এই বৃন্দাবন না মুক্ত হয়ে গেছিল। সারা তীর্থ সমস্ত গৌরী তার পার্শ্বকে দিয়ে তিনি আবার অনুরোধ ঘটিয়েছেন। সেই জন্য গৌরী কোনো গান সর্বাগ্রে আমাদের এই কলিযুগে যারা আমরা জন্মগ্রহণ করেছি প্রত্যেকটা মানুষের গৌরী প্রণাম করা দরকার। কি বলছেন? কে জাগে কে জাগে ভাই ভব সিন্ধু পায়, যদি কেউ ভব সিন্ধু এই ভবে সিন্ধু পারে যদি কেউ যেতে চায়, জন্ম মৃত্যুর চক্র থেকে যদি কেউ বিস্তার লাভ করে ভগবত ধাম লাভ করতে চায়, তাকে গৌরাঙ্গে নৌমতে আরোহণ করতে হবে। তাই বললেন ধরি আমি আমার গৌরাঙ্গের কাছে অদান খেয়া হয় জড় অন্ধ আতুর অবধি না পার জড় অন্ধ সকলেই পার হয়ে যায়। বললেন মকান খালি জীবন বিগত কালে করিব ভজন এবে করি গৃহ সুখ
আমার পরে বলবে ও নমো ভগবান
কৃষ্ণ ভাই হয়েছে আনন্দের প্রকাশ হয়েছে, ভগবান হচ্ছে আনন্দময়,
আর ভগবানকে যারা ভালোবাসে তারা আনন্দময়, সাধু সন্তগণকে দেখছেন মহারাজকে আমাদের সাধু বিশ্বাসে কোনো সময় দেখেছেন দুঃখিত মন আনন্দময় তাকে দেখছেন কেন বলে আনন্দটা একমাত্র ভগবান খুশি হলে দিতে পারে। আপনাকে আদায় করতে হবে ভগবানের কাছে, কি করে আদায় করবেন? ভগবানের সেবা করে, ভগবানের নাম করে, সাধু সন্তগণের সেবা করে আপনি নাম আনন্দ নিতে পারেন। আনন্দ যদি করতে পারেন এইভাবে যদি আপনি ভগবানের সেবা পূজা নাম করেন, ভগবানের যা যা ভগবানের নিমিত্ত করবেন সবটা আনন্দই হইল, আর নিজের জন্য যা কিছু করবেন সবটা দুঃখই হইল। তাই আনন্দ যদি পেতে চাও ভক্তগণ তাহলে ভগবানের নাম করুন। এতই মানুষ কবে এমন কলকাতার মধ্যে বাস করে আর হাঁটছেন কোথায়, রাস্তার মধ্যে নর্দমা ড্রেন সব জয় একত্রিত হয়ে
পৃথিবী অবস্থা, এই তো আমাদের এই জগতের সুখ। এই কি এখন বর্ষাকাল? এটা হচ্ছে আজ দৈনিক বেশ। হঠাৎ খনিতে ভূগর্ভে ভূমিকম্প হয়ে গেল, হঠাৎ উল্কাপাত বজ্রপাত শুরু হয়ে গেল, আমি দৈনিক ক্লেশ। আধ্যাত্মিক ক্লেশ, আপনি সুন্দর একটা বাড়ি রচনা করেছেন, সেই বাড়িটাই সঙ্গে থাকবো বলে শুরু করলেন, সেই বাড়িটাই আপনাকে দুঃখ দেবে, ওই বাড়ির থেকে আপনার দুঃখ শুরু হয়ে যাবে। আপনি সুন্দর একটা বন্ধু বানিয়েছেন, আনন্দ পাবেন বলে, সবাই কিন্তু আনন্দ চায়, আনন্দ চায় না আমার কেউ না, সুখ শান্তি আনন্দ প্রত্যেকে চায়, কিন্তু পাই তার পরিণামে অপোজিট। কারণ যেমন কর্ম করবেন আনন্দ চাইবেন, আর নিরানন্দের কাজ করবেন, আর আশা করবেন আমি আনন্দ দিলাম না, কেন এটা কি সম্ভব? ইম্পসিবল, এটা কখনো পসিবল নয়। তাই বললেন আধ্যাত্মিক ক্লেশ হচ্ছে এই যখন গৃহ যে বন্ধু পাতালেন সেই আপনাকে দুঃখ দিল, ছেলে মানুষ করেছে সারা টাকা পয়সা যা ল্যান ব্যালেন্স ছিল সব খরচা করে আপনি ছেলেকে মানুষ করলেন, সেই ছেলে এসে আপনাকে পিটিয়ে বার করে লাস্টে যুদ্ধ হয়েছে বা বৃদ্ধাশ্রম কাটিয়ে গেল। এই তো আধ্যাত্মিক ক্লেশ, যে পুত্র আপনি মানুষ করলেন সে পিটিয়ে বার বৃদ্ধাশ্রম পাঠিয়ে দিল, তখন বললেন হায় হায় নাই ভাবি আমি তোরে সব, তখন বুঝতে পারি যে সব সংসার বিগত বিগত কথা রহিবে এই ভব। হরি রামচন্দ্র ভগবান কি জয়, কোথায় যাবে খুব ধ্যান করে শুনলেন, বললেন আমি যে হরি কথা বলতে বসেছি দুটো কারণ আছে, শুধু বক্তার যোগ্যতা থাকলে হবে না, স্বতারও যোগ্যতা থাকা চাই। বললেন এই ভগবত কথা শ্রবণের আগে আমি একটা ভালো কথা বলে দিয়েছি, তা হলো এই শ্রোতার যোগ্যতা থাকবে এইরকম, শ্রোতা হচ্ছে চার প্রকার মানে বিশেষ বিশেষ, এক প্রকার শ্রোতা হচ্ছে চাতক রাখা, চাতক রাখলে উপর থেকে জল ঘুরবে সেই বৃষ্টির জলটাই তিনি খাবে। আমি তো শুনে যাচ্ছি তার শ্রোতাকে কেমন হওয়া দরকার, নাহলে বক্তা হলে কথা বলবে শ্রোতার শ্রবণে রাখবে, আমি যে কথা বলবো সেই কথাটা ততটাই আসবে শ্রোতাদের মুখ করে যদি সেই যারা জন্য হয়ে থাকে মুখ কালো করে বসে থাকে হাত পা না নাড়িয়ে চিৎচার কিছুক্ষণের সময় হাত পারে না পান হচ্ছে না, তাহলে আমার বক্তার বলা রাখবে থাকবে না, শ্রোতার যোগ্যতা থাকবে কিন্তু বক্তার না। বলে কেন? চাচক পাখি যেমন জলটাই পায় অন্য কোনো দিকে লক্ষ্য করে না, আপনারা এই সাত দিন যাবৎ সংকল্প করুন একমাত্র এই সাত দিন, আজকে শুধুমাত্র তরঙ্গ হচ্ছে আনন্দ তো হবে কত খুব আনন্দ হবে, আমি আনন্দ দেব না ভগবান দেবেন আনন্দ। তো চাতক পাখি সেই বৃষ্টির দিকে যেমন তাকিয়ে থাকে কোনো দিকে লক্ষ্য করে না, আপনারা এই কদিন যাবৎ এখানে আমি যে বসে আছি শুধু লক্ষ্যটা আমার দিকেই থাকবে ব্যাসের দিকে থাকবে, চাতক পাখি যেমন থাকবে কোনো দিকে থাকে না, কোনো জল পুকুরের জল নদীর জল সে খায় না, এটা হলো চাতক পাখি মনে রাখতে হবে। আর এক প্রকার শ্রোতা আছে হংস, হংসকে দুধ আর জল যদি মিশিয়ে দেন রাজা দুধটা পেয়ে যাবে, তাই না? তাই অনেক শ্রোতা এখানে আছে তারা দেখবেন ওই কিরকম কে কোথায় উঠে গেল, কোথায় কে বাজাচ্ছে, কোথায় মন্দিরের রঙটা হয়েছে কিনা, শুনতে এলাম ভাগবত কথা সেদিকে লক্ষ্য না দিয়ে এদিক ওদিক সেদিকে আমরা তাকিয়ে অযথা গুরুত্বপূর্ণ জীবনের সময়গুলো নষ্ট করে দিই। বলুন আনন্দচন্দ্র ভগবান কি জয়, তচিরাম গৌর হরি কি জয়, লাভ হবে হংস। আর এক প্রকার শ্রোতা আছে যারা দেখবেন চাতক পাখির মতো হলো হংস হলো সুন্দরভাবে সুখ মানে শ্রোতা হতে গেলে তাকে লক্ষ্য রাখতে হবে, কিছু শ্রোতা শুনে নিল কথাগুলো শুনে নিয়ে তারা সেই কথাটাকে অন্যকে বলে নিজের বাহাদুরি পাওয়ার জন্য শ্রবণ করে মন দিয়ে শুনে, অনেক সুন্দর শব্দ বলতে পারে অনেক সুন্দর গান করতে পারে কিন্তু সে নিজে শুনে নিয়ে অন্যকে বলে নিজের বাহাদুরি পাওয়ার জন্য নিজে সেটা সে মনে রাখে মন দিয়ে শুন শুন এরকম শ্রোতা হলো শুনে সঙ্গে সঙ্গে হৃদয়ের মধ্যে সেটাকে ধারণ করতে হবে উত্তম শ্রদ্ধা, নাহলে এমন ভাবে শ্রবণ করছে দেখা গেল পাটাকে সামনের দিকে চালিয়ে দিয়েছেন, কোনো গর্ব দেখা যাচ্ছে চোটটা এদিকে দিয়েছেন আমার দিকে, মনটা বাড়িতে ভাবছে আমার অন্যের হাঁড়িটা নামানো হয়নি, ছেলেটা এখন করতে আসবে এখন তার খাবার দেওয়া হয়নি,
আসছে না জানি কি হচ্ছে, এইরকম ভাবনা নিয়ে কাজ শুরু করলে ক্ষতি যাওয়া করে যদি শোভন নাকি না বুঝে সামনে দিকে তাকিয়ে আছেন মনটা হয়তো
চিন্তা করতে হবে। এখানে বৃন্দাবনে বসে যদি বাড়ির চিন্তা করেন তাহলে বাড়ি বাস হবে, আর বাড়িতে বসে যদি গোবিন্দের চিন্তা করেন তাহলে বৃন্দাবন নামের কথা চিন্তা করেন বৃন্দাবন ধাম বাস হবে। বলুন বৃন্দাবন ধাম কি? সচ্ছিদানন্দময় সেই ভগবানকে আমরা স্তুতি করবো, ধ্যান করবো, আসন
Oh.
যা ইচ্ছা সৃষ্টি স্থিতি প্রলয় হয় সেই ভগবানকে আমরা সকলেই প্রণাম করলাম। ভগবানের কথা আলোচনা করতে গেলে পরম একটা সুন্দর স্থানের প্রয়োজন হয়। সেই স্থানটা ছিল পরম পাবন ভূমি নৈমিষারণ্য। বললেন দেবী মহারাজকে বধ করেছিলেন বলে তার নাম হয়েছিল নৈমিষারণ্য। ব্রহ্মা চক্র সেখানে গিয়ে নির্লিপ্ত হয়ে গিয়েছিল বলে তাকে নৈমিষারণ্য বলা হয়। দেবতী নদীর তীরে অত্যন্ত সুন্দর একটি অরণ্য যাকে বলা হয় নৈমিষারণ্য। এই কলিযুগে এমন একটি ঋষিরা ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন যে আমাদের একটি স্থান আমাদের নির্ণয় করেছেন যে স্থানে আমরা নিশ্চিন্তে কলি প্রবেশ করতে পারবে না, কলি মুক্ত স্থানে বসে আমরা পরিবর্তন করতে পারব। সেই স্থানটাই কলিযুগের মধ্যে থেকেও নৈমিষ, তাই সেই নৈমিষ স্থানে তাকে পাবন বলিয়ে নৈমিষারণ্য কি জয় পাবন ভূমি। অত্যন্ত সুন্দর যারা দর্শন করেছেন দেখবেন, তাই সেই নৈমিষারণ্য ক্ষেত্রে অষ্টআশি হাজার পরিবেশীগণ তাদের প্রধান সেনাপতি রূপে সৌরকারা ঋষিকে তারা প্রধান করে হাজার বছর ধরে যজ্ঞ করতে যজ্ঞ করছেন। কেন? সৎসঙ্গ দান করবার জন্য। বললেন এই যজ্ঞ অনুষ্ঠান যদি কোনো সাধুরা গ্রহণ না হয় সেই যজ্ঞ অনুষ্ঠান পাণ্ডাশ্রম মাত্র। আপনি বাড়িতে অনেক বড় অনুষ্ঠান করছেন, লক্ষ লক্ষ টাকা খরচা করছেন, কোটি কোটি টাকায় অনুষ্ঠান করছেন, দেখা যাচ্ছে কোনো সন্ত বা মহৎ সাধু আগমন হয়নি, তাহলে সেই অনুষ্ঠান সেখান থেকে প্রার্থনা করতে হবে, এই প্রভু সব সাধু সঙ্গ যেন
আমরা করি বাবা আমাদের সবাই দুর্দি হত এখান থেকে বাঁচতে গেলে একমাত্র মহান ব্যক্তি ছাড়া কেউ আমাকে উদ্ধার করতে পারবে না ভবার নবে করে যে আজ্ঞান ধন্ত বিশ্বাস
বলছেন হে গুরুদেব, আপনি কৃপা করে বলুন, আপনার প্রভাব প্রশ্ন করছেন, প্রশ্ন করতে শিখতে হবে। প্রশ্ন করার প্রশ্ন শুনলে গুরুদেব বুঝতে পারবেন শিষ্য কতটা জায়গায় কোন ভূমিকায় আছে, প্রশ্ন শুনলেই বোঝা যায়। তোমার প্রভাব কোটি সূর্যের সম, এই জগতের সূর্য অন্ধকার দূর করে দিতে পারে, কিন্তু গহ্বরের অন্ধকার মনের ভিতরে অন্ধকার দূর করতে পারে না। তার জন্য তুমি যোগ্য ব্যক্তি, তুমি পারো আমাদের মনের গ্রহাগুলো অন্ধকার দূর করতে, তুমি সামর্থ্যবান, সামর্থ্যবান পুরুষের দিতে পারে না, কৃপা তো সেই করতে পারে যার কৃপা করার মতো ক্ষমতা আছে। আমরা জায়গা থেকে বলি কৃপা করুন কৃপা করুন, তাই না? গুরুজনদের প্রণাম করলে যেমন তাদের আয়ু যজ্ঞ বৃদ্ধি প্রাপ্ত হয়, সাধুদের প্রণাম করলে তারা কৃপা করতে পারে, তারা সামর্থ্যবান, বর্তমান তাদের কাছ থেকে কৃপা চাইতে হয়, কৃপা যার কাছ থেকে চাইতে হয়। আর কৃপা মানে ওই পাওয়া, মানে বলেন আপনার কৃপা করুন। এক হাতে ব্রাহ্মণের চরণ পাখানি চৈত্র চিন্তন কাছে, আর এক হাতে ব্রাহ্মণের মাথায় লাথি মারে, বুঝতে পারছেন কেমন মজা? একদিকে মাথা ধরে বলছে প্রভু কৃপা করুন, আর একদিকে মাথায়। আমার জীবনের অভিজ্ঞতা বলি, একজন প্রভু আমাকে বলে তোমার প্রভু আপনাকে খুব ভালোবাসে, তা আমি দেখলাম সেই জায়গা পেছনে আমারই মন লাগে, আমি আমার দিয়ে শুরু করি, আমি নাম বলছি না। পরে গিয়ে জিজ্ঞাসা করে প্রভু আমি যে যাই দেখি আমার পাটা জড়িয়ে ধরে বলে প্রভু আপনাকে বিরাট ব্যাপার, আপনি কৃপা করুন তোমার প্রভু অনেকগুলো বলছি। আর আমার একটা হুমকি আমার পরিভাজন হোক না হোক আমার গুরুদেবের কৃপায় এই শক্তিটা কিছুটা আমি গুরুদেব দিয়েছি, মানুষ চিনতে আমার খুব বেশি ভুল হয়। একবার দুবার দেখলে যদি আপনি নাও না বলার কোনো সুবিধা আমি বলতে পারবেন এই কোন ভূমিকায় আছে। মোটামুটি আপনাদের গুরু ভগবানের গুরুদেবের ভগবানের কৃপা তাকে বললাম, তবু আপনি আমাকে সত্যি ভালোবাসেন, বলছে হ্যাঁ খুব ভালোবাসে। আমি সামনেই বলে দিলাম প্রশ্ন শুনে যদি এত আনন্দ হয় উত্তর দিনে কত আনন্দ হবে,
আপনাকে প্রশ্নের উত্তর, তারা তপস্যা করছেন ভগবানের কৃপা লাভ করার জন্য। যোগ্য তপস্যা কলিযুগে সবকিছু নেই, শাস্তির কথা শুনে বলে হ্যাঁ
কি করে মানবো আমরা ভাগবতকে পাল্লায় চাপাবো? সমস্ত গ্রন্থকে একদিকে ভাগবতকে একদিকে চাপিয়ে দেখলেন, ভাগবত তার নিজের ভারী ভারী হয়ে থেকে গেলেন। বলিয়ে ভাগবত ভগবান এই হচ্ছে ভাগবত। তাই কলিযুগের জন্য এই বলে সর্ব জীবন করে আমরা সকলে বসে আর এই ঘটাচ্ছি আর এ হচ্ছে এই যুগ আমাদের জীবন, যে কোনো মুহূর্তে চলে যাবে এমন দুরাশা বসে যাবে প্রাণ অবশেষে না হইবে চরণ সেবন। ভক্তিমূলক ঠাকুর বললেন, যত শীঘ্র পারো ভজ শিখ বিন্দ চরণ জীবনের